মহানগরী মাননীয় শ্রী 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 জিতেন্দ্র কুমার তিওয়ারি মহাশয় তাকে বক্তব্য রাখার জন্য। নমস্কার, মঞ্চে উপস্থিত আমাদের বড় চেয়ারপারসন দয়াদা, আমাদের আপনাদের সচিনবাবু আছেন, আমাদের আপনাদের কমিটির সেক্রেটারি সাহেব আছেন, আমাদের শিবুদা আছেন, শিখাদি আছেন, উমা সারাফ আমাদের বাজারের কাউন্সিলর আছেন, আমাদের সুশান্তদা আছেন, অন্যান্য শিল্পীরা আছেন। সচিনদা, আপনি উমাদের নাম আপনার মনে আসছিল নাকি? আমি বুঝতে পারলাম যে আপনি সব জায়গায় ফ্ল্যাট করেছেন, আসানসোল বাজারে নিশ্চয়ই করেন, সেখানে করলে কাউন্সিলরের নাম নিশ্চয়ই মনে থাকত। আপনাদেরকে অভিনন্দন জানাই। সচিনদার কথায় যেটা বুঝতে পারলাম যে আমার কাছে এটা আরও দশটা কাজের মতন একটা কাজ। আপনারা গেলেন, একদিন গেলেন, বললেন যে এই মূর্তি বসাতে হবে, আমরা বললাম হ্যাঁ, নবনী রায় এবং রামকৃষ্ণ রায়ের মূর্তি বসানো হোক, আমরা সম্মতি দিয়েছি, অর্থটা আমরা দিয়েছি। কিন্তু আজকে এসে আপনাদের বক্তব্য শোনার পর মনে হচ্ছে যে এটা শুধুমাত্র অন্য কাজের মতন একটা কাজ না, এটার সঙ্গে আপনাদের আবেগ যুক্ত আছে, এবং শুধু আপনাদের না, হাজারো হাজারো মানুষের আসানসোলে তাদের আবেগ যুক্ত আছে। এবং আজকে সত্যি নিজেকে গর্বিত মনে হচ্ছে যে কাজটি আমাদের টেনিয়রে হচ্ছে, কখনো না কখনো তো কাজ করতেই হয়। এবং যেদিন নতুন নতুন যখন মেয়র হিসেবে শপথ নিয়েছিলাম, তখন প্রথম দিকে যে ফাইলগুলো আসছিল, মনে একটা সন্দেহ থাকে এই ফাইলটা এখনই আমাকে সই করাচ্ছে কেন, আগের মেয়রকে সই করায়নি কেন। তো যখন আপনারা প্রথম যেদিন গিয়ে বললেন যে আসানসোলের প্রতিষ্ঠাতা ওনারা এবং ওনাদের মূর্তি বসাতে হবে, আমি তখন তো হ্যাঁ বলে দিলাম। পরে আপনার আমাকে বললো কেন, আমার আগে তো এত এত মেয়র হয়েছে, তখন করালো না কেন, তো অন্য কোনো ব্যাপার নেই তো, একটু মনে সন্দেহ হয়েছিল। তারপর পরবর্তী ক্ষেত্রে আমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদের সঙ্গে কথা বলি এবং তারা বলে যে না, এটা তো অন্য কোনো ব্যাপার নেই এবং এটা অনেক আগে হওয়া উচিত ছিল। তো যাই, তুমি সুযোগ পেয়েছো, এই সুযোগে সদ্ব্যবহার করো। এবং আমি দয়াদাকে অভিনন্দন জানাবো যে তার তিনি ওর আমার পেছনে লেগেছিলেন, আমরা সেদিন তো সম্মতি দিয়েছিলাম চিত্র সংবাদ, কিন্তু তারপর তিনি একদম আমাদের পেছনে লেগেছিলেন, তাই এটা করতেই হবে। এবং আমি মানে কি বলবো, ওয়ার্ডের উন্নয়নের জন্য তো সবসময় উনি বলেন, কিন্তু অন্যান্য কাজের চেয়ে বেশি এই এই কাজটি করতে হবে, তার জন্য উনি বারবার আমার কাছে গেছেন। আজকেও উনি একবার আমি ফোন করলাম যে কটার সময় যেতে হবে, উনি বললেন 15 মিনিট পর এসো। তো আমি আমার পার্টি অফিসে চলে গেলাম, বসে একটা গল্পতে মেতে গেছিলাম। তো উনি কিন্তু গিয়ে আমাকে নিয়ে এলেন। তো অন্যান্য কাজে কিন্তু আমরা অনেক ক্ষেত্রে হয়েছে আমি না এসেছি, প্রোগ্রাম হয়ে গেছে, কিন্তু আজকে উনি ঠিক করেছিলেন যে না, তোমাকে নিয়ে আসবোই। এবং রাস্তায় আমাকে বলছিলেন যে আজকের এই প্রোগ্রামে তোমাকে ছাড়বো না, কারণ এটা আমার অন্য আমার একটা অন্য স্যাটিসফ্যাকশন এই প্রোগ্রামে আসবে। আজ ভালো লাগছে যে আসানসোলের ইতিহাস সচিনদার মাধ্যমে আপনাদের মাধ্যমে জানতে পারলাম, কিন্তু এটা প্রয়োজন রয়েছে যে এটা পুরো আসানসোল জানুক। শুধু এই আসানসোল ভিলে জানলে হবে না, এই ইতিহাস সবার জানার প্রয়োজন আছে। এবং এটার ব্যবস্থা আপনারা অবশ্যই করবেন। এবং আমি আপনাদেরকে বলবো, ছোট্ট একটা পুস্তিকা আকারে যদি এটা রেডি করা যায়, অনেক অভিজ্ঞ জ্ঞানী ব্যক্তিরা আছেন যারা লেখালেখি পছন্দ করেন, ছোট্ট পুস্তিকা, খুব মোটা বই হলে আর কেউ পড়বেন এখন, কারো অত সময় নেই, কেউ অত রুচিও দেন, ছোট্ট পুস্তিকা আকারে যদি এটা প্রকাশিত করা যায় তাহলে, এবং বিভিন্ন ভাষায়, কেন আসানসোলে যারা বাঙালি সম্প্রদায়ের মানুষ আছে তারা তো অনেকটা জানেনি, কিন্তু অন্য সম্প্রদায়ের মানুষ যারা আছে, যারা অন্যান্য রাজ্য থেকে এসছেন, তাদেরও যে শহরে তারা বসবাস করছেন, যে রাজ্যে বসবাস করছেন, যে মাটির উপর তারা দাঁড়িয়ে আছেন, তার ইতিহাস কি, তাদেরও এটা জানা উচিত। তাই আমার মনে হয় যে এটা বাংলা ভাষাতে তো হবে, তার সঙ্গে সঙ্গে হিন্দি এবং উর্দুতেও যদি এটা করানো যায়, তাহলে এটা আপনাদের যে আবেগ সেই আবেগ আরও বেশি মর্যাদা পাবে। এবং ভালো লাগছে যে একটা ভালো কাজে আমিও আপনাদের সাথী হতে পারলাম। কিন্তু এর সঙ্গে সঙ্গে যেহেতু আপনারা আসানসোলের যারা প্রতিষ্ঠাতা তাদেরই উত্তরসূরি আপনারা, তাই আপনাদের কাছে কয়েকটা কথা আমার বলার প্রয়োজন আছে বলে বলি। যেখানে যাই এখানেও বলা হয় যে আমাদের সম্মাননীয় মেয়র জিতেন্দ্র তিওয়ারি এসেছে, কিন্তু কয়েকদিন আগে আসানসোলে যেটা ঘটে গেল, রানীগঞ্জে যেটা ঘটে গেল, এবার মনে কিন্তু প্রশ্ন যাচ্ছে যে আদৌ কি আমরা সম্মাননীয়, আমরা যদি সম্মাননীয় হতাম তাহলে
আমাদের চোখের সামনে কি দুই সম্প্রদায় মানুষ নিজেদের মধ্যে এ ওর ঘর পোড়াবে, ও এর ঘর পোড়াবে, আমরা কি আটকাতে পারবো না? আমাদের কথা শুনবে না? আমরা আদৌ কি সম্মানীয়? আমাদের সত্যি যদি মানুষ আমাদেরকে শ্রদ্ধা করতো, তাহলে যখন গিয়ে আমরা রানীগঞ্জে বলছি যে ভাই আপনারা নিজেদের মধ্যে মারপিট করবেন না, তখন কি আমাদের গাড়ি কেউ ভেঙে দেবে, আমাদের উপর ঢিল ছুড়বে? তো এই পুরো ঘটনা দেখার পর মনে হচ্ছে যে এটা জাস্ট অর্নামেন্টালি ইউজ করা হয়। চিত্র সংবাদ যে মেয়র থাকে তাকেই সবাই বলে সম্মানীয় মেয়র এসছেন, কিন্তু আলটিমেটলি কোথাও না কোথাও আমার মনে হচ্ছে যে আমিও একটা নেশার মতন হয়ে গেছি, যে খুব আসানসোলে কাজ করছি, যে আশেপাশে ছাড়ছি দয়া দয়া বলতো হ্যাঁ খুব চর্চা হচ্ছে, খুব ভালো কাজ হচ্ছে, শিবুদ আমাদের কাউন্সিলর উনিও বলছেন আসানসোল খুব কাজ হচ্ছে, আমাদের শিক্ষাদি বলছিলেন ভালো কাজ হচ্ছে, আমাদের উমাদি বলছিলেন বহুত নাম করে আসানসোলে বহুত কাম করে, কিন্তু এখন মনে হচ্ছে যে না আমি এমন ফিল করছিলাম যে খুব ভালো কাজ করছি আমি, কিন্তু এই কয়েকদিন আগে যে ঘটনা ঘটে গেল আসানসোলে রানীগঞ্জে, এটা দেখে আমার মনে হচ্ছে যে না আমরা হয়তো কাজ কিছু আমরা করছি কিন্তু মানুষের ওই আস্থা আমরা অর্জন সেভাবে করতে পারিনি, তা নাহলে আমাদের চোখের সামনে আসানসোলে দুই সম্প্রদায়ের মানুষ একে অপরের ঘর পুড়িয়ে দেবে, একে অপরকে হত্যা করার চেষ্টা করবে বা হত্যা করবে, এবং সেটা আমরা আটকাতে পারবো না, সেখানে আমাদের ব্যর্থতা আমি মানে প্রকাশ্য স্বীকার করতে অসুবিধা নেই, তাই আমাদেরকে আরও অনেক কাজ করতে হবে, এবং আমি এটা স্বীকার করতে কোনো অসুবিধা নেই। এখন দেখুন, আমাকে যদি কেউ বলে যে তোমাকে পুলিশ ধরবে না, তোমার বিরুদ্ধে কোনো মামলা হবে না, তুমি একটা ব্যক্তিকে খুন কর, আমি কিন্তু পারবো না। যদি আমি একটা ব্যক্তিকে খুন করি তো রাত্রে আমার ঘুম হবে না, হয়তো আমি পাগল হয়ে যাবো, এবং প্রত্যেক আপনারা কেউই পারবে না, সংখ্যাগরিষ্ঠ মানুষ এটা পারবে না, কিন্তু আমাদের সমাজে এমন কিছু ব্যক্তি আছে যারা ভাবলেন ন্যায় করো এবং একটা ব্যক্তিকে খুন করে দেবো, উনি হিন্দু হতে পারেন, উনি মুসলিম হতে পারেন, কিন্তু একটা ব্যক্তিকে খুন করে দেওয়া চারটি খালি ব্যাপার না, একটা বাচ্চাকে ধরে মানে তার গলা কেটে দিলাম, তার মাথা ফাটিয়ে দিলাম, তাকে রক্তাক্ত করে দিলাম, তাকে খুন করে দিলাম, সে হিন্দু হোক মুসলিম হোক, এটা আমি এই প্রসঙ্গে আমি যাচ্ছি, তাহলে এই ধরনের মানুষও তো আমাদের সমাজে আছে, এবং আমার খুবই খারাপ লাগছে যে দু ঘন্টার জন্য হোক, চার ঘন্টার জন্য হোক, চব্বিশ ঘন্টার জন্য হোক, যাদের এই মানসিকতা, যারা মানুষকে খুন করতেও দ্বিধা বোধ করেন না, তারা কিন্তু দাপিয়ে বেড়ালেন, এবং আমরা দর্শক হয়ে দেখলাম, আমরা তাদের পিছনে ছিলাম, তারা তিনি প্রথম সারিতে ছিলেন, যেদিন আসানসোলে আগুন লাগাবার চেষ্টা হলো, রানীগঞ্জে আগুন লাগাবার চেষ্টা হলো, এই ব্যক্তি যারা যারা মানুষকে খুন করতে পারে তারা আমাদের সেদিন নেতা হয়ে গেল, এবং তারা আমাদেরকে বলছে যে তোমরা আমাদের কেউ না, কারণ তোমরা আমাদেরকে লড়াই করতে দিচ্ছ না, তোমরা আমাদেরকে খুন করতে দিচ্ছ না, তোমরা আমাদেরকে মানুষের ঘর পোড়াবার অনুমতি দিচ্ছ না, তাই তোমরা আমাদের কেউ না, আমরা নিজের মতো করে থাকবো, যার ইচ্ছা তার ঘর পোড়াবো, যার ইচ্ছা তার হত্যা করবো, এবং এটা আমরা বসে দর্শকের মতো দেখলাম। চিত্র সংবাদ এবং দেখলাম না শুধু, আমরাও কোথাও না কোথাও আমরা ভেতরে এটাকে সমর্থন করলাম, হিন্দুরা ভেবেছে যে ঠিক আছে আমাদের যারা লড়ছে লড়ুক, ঠিক আছে আমি তোমাদের পেছনে আছি, মুসলিমরাও বলেছে যারা লড়ছে লড়ুক আমরা তোমাদের পেছনে আছি, এবং এই পেছনে থাকতে গিয়ে আমাদের যদি উস্কানি না থাকতো, আমাদের যদি সমর্থন না থাকতো, তাহলে এই ঘটনা ঘটতো। আমি আজ যেহেতু মন্দিরে প্রাঙ্গণে আছি আমি বলবো, যেহেতু আপনারা আসানসোলের প্রতিষ্ঠাতা, আপনাদের নগরী রায় রামকৃষ্ণ রায় আসানসোলের প্রতিষ্ঠাতা, তাই এই আসানসোল যে প্রতিষ্ঠা হয়েছিল, আসানসোল শহর যে গড়ে উঠেছিল, যারা এই শহরকে গড়েছিল তাদের যারা উত্তরসূরি আপনারা আছেন, আপনাদের দায়িত্ব কিন্তু অন্যদের চেয়ে অনেক বেশি, তাই আমি বলবো যে যাদের মূর্তি আজ আমরা বসাচ্ছি, যাদের মূর্তি উন্মোচন হবে তাদের উত্তরসূরি আপনারা ক্ষত্রিয় বংশের মানুষ, এবং আপনারা ক্ষত্রি রক্ত কিন্তু আসানসোলের যে ঐতিহ্য, সেই ঐতিহ্য রক্ষার্থে আপনাদের ক্ষত্রি রক্ত কিন্তু গরম হতে হবে, একে অপরকে শেষ করার জন্য না, এবং আসানসোলের গ্রামে এই কথা বলছি যে আপনাদের এই দায়িত্ব আছে, এবং আমার বিশ্বাস এই কথা কিন্তু অন্য জায়গায় গিয়ে আমি বলছি না, কিন্তু আপনাদের কাছে এই কারণে বলছি যে আমার দৃঢ় বিশ্বাস, আসানসোল গ্রামের মানুষ যদি একবার স্থির করে যে না আমাদের আসানসোল, যে আসানসোল নগরী রায় এবং রামকৃষ্ণ রায় বলেছিলেন, সে আসানসোলকে আমরা রক্তাক্ত হতে দেবো না, সে আসানসোলের ঐতিহ্য আমরা নষ্ট হতে দেবো না, আপনারা যদি একবার সিদ্ধান্ত নেন তাহলে কারো এখন ক্ষমতা নেই, কোনো শক্তি নেই যে আসানসোলে যে ভ্রাতৃত্ববোধ, আমাদের যে ভালোবাসা, আমাদের যে সম্প্রীতি, সেটা কেউ বিঘ্নিত করতে পারবে এই ক্ষমতা কারণে, তাই আমি বলবো যে আজকে দিনে ওনাদেরকে আমরা স্মৃতি স্মরণ করবো, ঠিক ওনাদের মূর্তি উন্মোচন হবে এটা ঠিক, তার সঙ্গে সঙ্গে আসানসোল গ্রামের এবং তার যারা উত্তরসূরি আছে তাদের একটা বিশেষ দায়িত্ব আমি বলবো আপনাদের আছে, যে এই দায়িত্বটা প্লিজ আপনারা নিন, যে আসানসোলে যে স্বপ্ন
নকলি রায় এবং রামকৃষ্ণ রায় যে আসানসোল তিনি যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন যেন কালিমালিপ্ত না হয়, সেই স্বপ্ন যদি কেউ ভাঙার চেষ্টা করবে তাকে আমরা প্রতিহত করব, তার বিরুদ্ধে আমরা গর্জে উঠবো, এই দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। এই কয়েকটা কথা বলে আরেকবার আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে এবং আগামী দিনে আপনাদের পাশে থাকার অঙ্গীকার করে এবং আসানসোলের ইতিহাস যেটা আপনারা তুলে ধরলেন সেটা যদি পুস্তিকা আকারে আপনারা প্রকাশ করেন তার খরচ যেটা সেটা আমরা পৌর নিগম তরফ থেকে বহন করবো, লেখক কী হবে না হবে সেটা আপনারা ঠিক করে দেবেন, সেটা আমরা বাংলা হিন্দু আমরা আপনারা ব্যবস্থা করে দিন, তার খরচ আমরা বহন করবো এবং আসানসোলের ইতিহাস সবাইকে আমরা সবার কাছে যদি পৌঁছে দিতে পারি সেই চেষ্টা করবো। আরেকবার ঠাকুর থানা দাঁড়িয়ে আছি, আবেগে যদি এমন কিছু বলে গিয়ে থাকি যার জন্য কেউ আহত হয়ে থাকেন তার কাছে ক্ষমা চেয়ে নিয়ে আমার বক্তব্য শেষ করবো। ধন্যবাদ।